মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে বৌদি কি কাণ্ড জানো না, আজ একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছিল। মানে? আরে বৌদি, ফুলকি দাস আর একটু হলে বলে দিচ্ছিল কেসটা তুলে নেবে, আমরা যে কি কষ্টে ওকে আটকেছি সে আর বলার কথা নয়। সে রে চেরে স্যার তো এবার সবটা জেনে যাবে। হ্যাঁ বৌদি, মানে দাবাই তো সরাসরি বলে দিল ফুলকি দাস ডিভোর্সের কেসটা তুললাম, আর আমি সেখানে ওই হাওয়াই মিঠাই বলা সেজেছিলাম। ফুল কি হ্যাঁ বলবে বলবে, আর ঠিক তখনই আমরা তো চলে এসেছি। তোমরা কি করছো গো? আমাদের নিয়ে বুঝি চিন্তা করছিলে? আমি কিন্তু স্যারের সঙ্গে একটাও কথা বলিনি। রুদ্রদাকে পুরোটা জানাতে হবে, পুরোটা। গোটা ফ্যামিলি মিলে ডিভোর্সটা হতে দিতে চাইছে, একটা কারণ তো নিশ্চয়ই আছে। সেটা কি? সর্বনাশ! বৌদি, ধানুয়ে কি খপ্পরে পড়লো গো? দাদা তাড়াতাড়ি চল, আছে ধানুটা গেল। ফুলকি তুমিও এসো, চল চল চল, এসো এসো এসো। পারমিতা, আরে আরে আরে, কি হলোটা কি দা ভাই, টেনে আনলি কেন এইভাবে? কি হয়েছে বলবি তো? খুব বড় উকিল হয়ে গেছিস তাই না? কি মনে করছিস তুই? জীবনের প্রথম কেসেই একেবারে বাজিমাত করে দিবি। জানো তুই জানিস না তুই কার সঙ্গে রেশারেশিতে নেমেছিস? দা ভাই তুই আমায় শাসাচ্ছিস, এটা কিন্তু অপরাধ। চুপ চুপ, কি অপরাধ দেখাচ্ছিস না আমাকে তুই? হ্যাঁ হ্যাঁ, তোর লজ্জা করলে না নিজের দাদার বিরুদ্ধে কেস লড়তে? অপরাধী আমি? অপরাধী? তোরা সিম্পলি সবাই মিলে আমাকে কোন ঠাসা করছে সেটা আমি বুঝতে পারছি না। কেন ফুলকিকে কেসটা উইথড্র করছে কেন দিচ্ছিস না তোরা? কি বিপদ, আমি কি করলাম? কেস তো ফুলকি করলো, আমি তো উকিল, তুই বা আমার ক্লায়েন্টকে ভড়কাচ্ছিস কেন দা ভাই? কি বললি? আমি ভড়কাচ্ছি? কোথায় শিখছো এত বড় বড় কথা তুমি? হ্যাঁ, তোর কি মনে হচ্ছে জিতে যাবি তুই কেসটা? হ্যাঁ, আমি চুপ করে বসে থাকবো? আমি কোনো লয়ার ঠিক করবো না, আমার লয়ারের কাছে তুই হেরে ভূত হবি ধানু, তখন কি হবে? ক্যারিয়ারটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে, ভালো লাগবে তখন? এ তো গুন্ডাগিরি দা ভাই, তুই বক্সার বলে কি তুই মস্তানি করবি নাকি? শোন, আমার ক্লায়েন্টও কিন্তু বক্সার। হ্যাঁ দেখবি, ডাকবো, এমন ঘুষি মারবে না উল্টে যাবি। কি তোমার দাদা, ভেতরে কি হচ্ছে গো? ধানু দিদি তো বোধে বকুনি খাচ্ছে। ওভাবে দেখার কি হলো? ফুলকি দাসের গায়ের জোর যে কতটা সে তো তুই সব থেকে ভালো জানিস দা ভাই। তুই তো এত ভাজিল ছিলি না দানো, তুই কবে এরকম ভাজিল হলি? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।